যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করুন। এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দর একটি কলার ডিজাইন। আশা করি লাস্ট পর্যন্ত ইনশাল্লাহ ভিডিওটি সবাই দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না। তো প্রথমে আমি এখানে নর্মাল কুর্তি কাটিং করে নিয়েছি, তো আপনারা চাইলে কামিজ কিংবা কুর্তিতে এই ডিজাইনটি করতে পারেন। তো প্রথমেই আপনাদের কামিজ কিংবা কুর্তি কাটিং করে নিতে হবে। আর কামিজ কিংবা কুর্তি কীভাবে কাটিং করতে হয় যারা এখনও ভিডিওটি দেখেন আপনারা চাইলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো আমি এখানে গলার ডিজাইন করার জন্য পেস্টিং ইউজ করেছি, আপনারা চাইলে বক্রম ইউজ করতে পারেন। তো আমি এখানে পেস্টিংটিকে একবার ভাঁজ করে দুই পার্ট করে নিয়েছি। তো এখানে আমি পেস্টিংটি লম্বা নিচ্ছি প্রায় 13 ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি প্রায় 5.5 ইঞ্চি পরিমাণ। আমি এখানে গলার চওড়া নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। তো আপনারা এখানে গলার চওড়া 2.5 ইঞ্চিও নিতে পারেন আবার 3 ইঞ্চিও নিতে পারেন। তো আমি এখানে গলার লম্বা নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ। এবং এভাবে একটি দাগ দিয়ে বক্স বানিয়ে নিচ্ছে। তো এভাবে একটি শেপ দিতে হবে। আমি কিন্তু এখানে গলা লম্বা নিয়েছি 13 ইঞ্চি পরিমাণ, তাই না? নিচ থেকে আমি এখানে 1.5 ইঞ্চিতে আমি এখানে একটি মার্ক করে নিচ্ছি। দেন আমি এখানে প্রায় 2 সুতা পরিমাণ জায়গা বাদ রেখে এভাবে একটি স্ট্রেট দাগ কেটে দিচ্ছি। এবং সাইড থেকে প্রায় 1 ইঞ্চি পরিমাণ জায়গা নিয়ে এভাবে দাগ কেটে দিচ্ছি। তো আমাদের দাগটি কাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন দাগ অনুযায়ী আমরা কেটে নিব। তো দেখুন আমাদের গলাটি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা পেস্টিংটিকে একটি কাপড়ের ওপরে আয়রন দিয়ে অ্যাটাচ করে নিব। তো এর জন্য আমি এখানে একটি কাপড় নিয়েছি এবং এর ওপরে পেস্টিংটিকে ভালো করে সেট করে রেখে দেন আমরা আয়রন দিয়ে অ্যাটাচ করে নিব। আপনারা চাইলে এখানে বক্রম ইউজ করতে পারেন। সাইড থেকে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রেখে বাদ বাকি কাপড়টুকু আমরা কেটে ফেলছি।
তো সাইড থেকে এভাবে ছোট ছোট দুই তিনটি কাট দিয়ে নিতে হবে কাপড়টি ভালোভাবে মোড়ানোর জন্য। আমরা ছোট ছোট কাট দিয়ে নিয়েছি, এতে করে আমরা কাপড়টি ভালো করে মুড়িয়ে নিতে পারবো। এখানে যদি আপনারা পেস্টিং এর পরিবর্তে বক্রম ইউজ করেন তাহলে শুধুমাত্র কাপড়ের ওপরে একটি সেলাই বসিয়ে দিতে হবে, দেন আপনাদের বাদবাকি অংশটুকু হাফ ইঞ্চি পরিমাণ জায়গা বাদ রেখে একই নিয়মে বাদবাকি অংশটুকু কেটে ফেলতে হবে। শুধুমাত্র এতটুকুই পার্থক্য, পেস্টিংটি আমরা আয়রন দিয়ে অ্যাটাচ করবো আর বক্রম যদি আমরা ইউজ করি তাহলে আমরা কাপড়ের সঙ্গে লাগিয়ে প্রথমে একটি সেলাই বসিয়ে নিব। চারপাশ থেকে কাপড়টি এভাবে মুড়িয়ে তার উপরে সেলাই বসিয়ে দিচ্ছে। তো আমাদের কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এভাবে আমরা গলার কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে দেন ছোট্ট একটি কাট বসিয়ে দিব এবং কাপড়টিকে ভালো করে মাঝখান দিয়ে এভাবে নখ দিয়ে ঘষে একটি ক্রিজ তৈরি করে নিব। দেখুন মাঝখানে কিন্তু একটি ক্রিজ তৈরি হয়েছে। তো এখন আমরা জামার কাপড়টি নিব। তো জামার কাপড়টিও কিন্তু আমি একইভাবে মাঝখান দিয়ে ভাঁজ করে আমি দুই পাট করে নিয়েছি এবং মাঝখানে একটি ছোট কাট বসিয়ে দিব। এখন মাঝখানে আমরা এভাবে চক দিয়ে মার্ক করে নিব আর আমি কিন্তু জামার কাপড়টিকে সোজা সাইডে মার্কটি করে নিচ্ছি, ঠিক আছে? আমি কিন্তু জামার কাপড়টিকে সোজা সাইডে রেখেছি এবং গলার কাপড়টিকে আমি উল্টো সাইডে রেখেছি। এভাবে দুটি কাট একসঙ্গে মিলিয়ে দেন তার উপরে এভাবে সেলাই বসিয়ে দিব। যেভাবে আমি চক দিয়ে মার্ক করেছি তার উপরে এভাবে আমরা সেলাইটি বসিয়ে দিব। তো অবশ্যই কিন্তু এভাবে মিলিয়ে রেখে সেলাইটি করবেন, এতে করে ডিজাইনটি বাঁকা হবে না। পেস্টিংয়ের পাশ থেকে সেলাইটি দেওয়া স্টার্ট করব। খেয়াল করবেন পেস্টিংয়ের ওপরে যেন সেলাইটি না পড়ে। Thank you.
আমাদের সেলাইটি করা কমপ্লিট। প্রায় 100টা পরিমাণ কাপড় আমরা এক্সট্রা রেখে অতিরিক্ত কাপড়টুকু আমরা কেটে ফেলব। এখানে যে আমাদের দুটি কর্নার রয়েছে, এই কর্নার দুটিকে আমরা এভাবে ছোট ছোট কাট বসিয়ে দিব কাপড়টি ভালোভাবে উল্টিয়ে নেওয়ার জন্য। এখন আমরা কাপড়টিকে এভাবে উল্টিয়ে নিব, আর উল্টানোর পরে অবশ্যই কিন্তু আয়রন করে নিতে হবে। ভালো ফিনিশিং যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আয়রন করতে হবে। তো দেখুন আমি এখানে আয়রন করে নিয়েছি, তো ভালো ফিনিশিং পাওয়ার জন্য কিন্তু আপনারা একটু কষ্ট করে আয়রনটি করে নেবেন। ডিজাইনটি করব ডোরি দিয়ে, তো এর জন্য আমি চিকন ডোরি তৈরি করে নিয়েছি। তো ডোরি কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটি অলরেডি আমি আপলোড করেছি, আপনারা চাইলে উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। আমি এভাবে ছোট ছোট টুকরো করে ডোরিগুলো কেটে নিচ্ছি। একটু খেয়াল করে দেখুন, আমরা উল্টো সাইডে কিন্তু গলার কাপড়টিকে মেশিনে সেলাই না দিয়ে হাতে তুরপাই করে নিব। তো হাতে তুরপাই করলে কিন্তু দেখতে সুন্দর লাগে। তো এখন আমরা ডোরিগুলোকে এভাবে ভাঁজ করে দেন তার উপর একটি সেলাই বসিয়ে দিব। সবগুলো ডোরি কিন্তু আমাদের এভাবে লাগিয়ে নিতে হবে। ডোরিগুলো লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে, তো আমরা ঠিক এইভাবেই কিন্তু ডোরিগুলো লাগিয়ে নিব। তো আমি এখানে একটি বড় লম্বা কাপড় নিয়েছি, তো কাপড়টিকে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে ভাঁজ করে দেন মাঝখান দিয়ে আরও একটি ভাঁজ করে নিয়েছি। দেন আমরা এই সাইড থেকে কাপড়টিকে লাগানো স্টার্ট করব। এইভাবে কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে তার উপর একটি সেলাই বসিয়ে দিব। এখন আমি আপনাদেরকে বাটন তৈরি করে দেখাচ্ছি। তো আমি এখানে স্কোয়ার একটি কাপড় নিয়েছি, তো কাপড়টি মাঝখানে এভাবে একটি বোতাম দিব। তো এই বোতাম কিন্তু নর্মাল আপনারা যে কোনো দোকানে কিন্তু পুঁতি বা এসের দোকানে কিন্তু এই ধরনের বোতাম কিনতে পাবেন। তো এই বোতামটিকে কাপড়ের মধ্যে এভাবে দিয়ে পেঁচিয়ে আমরা সুতা দিয়ে টাইট করে বেঁধে নিব।
দেন আবার অতিরিক্ত যে কাপড়টুকু রয়েছে সেই কাপড়টুকু আমরা কেটে ফেলবো। তো দেখুন আমাদের বোতাম কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমরা বোতামটিকে এভাবে রেখে তার উপরে সেলাই করে নিব। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ইনশাল্লাহ। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সঙ্গে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি আপনি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ আমার পেজটি লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আপনারা যত বেশি শেয়ার করবেন আপনাদের পাশাপাশি আরও অনেকেই কিন্তু কাজটি শিখতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।